ওয়েলকাম ব্যাক টু মাই হ্যানাদার ব্লগ। হেমেস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কিবার 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 আজ যে বুধবার, তো যথারীতি এখানে দাঁড়িয়ে ব্লগ স্টার্ট করি আমি প্রত্যেক দিন, এটা আমার অভ্যাস। আর বাইরের আকাশের ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা, বাট বৃষ্টি পড়ছে না। আর এখন হচ্ছে বাজে যেন কটা, এখন হচ্ছে বাজে 2:05 বাকি, মানে 1:55। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে জানি ব্লগটা মনে হয় খুব ছোট হয়ে যাবে, কোনো বিশেষ কারণবশত আমার আজকে সমস্ত কিছু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সেটা মা রান্না করে দেবে, তারপর আজকে খাবো। ব্লগটা শুরু করছি। আর বিছানা যথারীতি যা রয়েছে তাই ওটাকে ঠিকঠাক করছি আমি। এই জনির বাটি বাটি পড়ে রয়েছে এখনও, ওইদিকে জনি পটি করেছে। ঘরদোরের অবস্থা খুবই খারাপ, আমি কালকে থেকে দেখি রান্নাঘর থেকে শুরু করব সমস্ত কিছু পরিষ্কার করা, ঠিক আছে। আর এদিকে এদিকেও একই অবস্থা। আর আজকে জনিকে জনের মাংস করছি না, আজকে জনিকে টক দই দিয়ে ভাত দেবো, এটাই আপাতত ইচ্ছা আছে। আর মা কি রান্না করছে আমি জানি না, তো মা রান্না করলে মার কাছে আজকে খাচ্ছি, ঠিক আছে। তো চলো মোটার উপর ব্লগটা শুরু করলাম। তো সবার আগে বিছানাটা পরিষ্কার করা থেকে শুরু করি, তারপরে জনের পাটি পাটিগুলো নামাই, ঠিক আছে, এই গাছগুলো শুরু করি, চলো। জুড়ে আওয়াজ হলো, কি ধুলো, চলো বিছানা দেওয়া তো ঝাড় দেওয়া হলো, নেক্সট কি আছে দেখি চলো। তো বাই দ্য ওয়ে চলো এবার ছোট ঘরে যাই, ছোট ঘরে দেখো, ছোট করে পুরো জানলা দরজা সব দিয়ে রেখে দিয়েছি। তো এটা খুলে বাবা তো খুলছে না কেন, দাঁড়াও ছোট করে এসছি। এসে এবার যেটা করব সেটা হচ্ছে এই ঠাকুরগুলোকে পরিষ্কার করব, কাল থেকে পুজো দেওয়ার চেষ্টা করব। এই ক্যামেরা দাঁড়া না, চুপচাপ না দাঁড়াচ্ছি, দাঁড়া ঠিক করি। ঠাকুরের কাছে জল নেই, ঠাকুর সব জল খেয়ে নিয়েছে। এইগুলো সব মাছ দিয়ে নামাবো, দিদিকে বলবো এগুলো মেজে দিতে, ঠিক আছে। এই গণেশ ঠাকুরটা নিয়ে মেয়ে ছোটবেলায় মারাত্মক খেলতো, এই গণেশ ঠাকুরটা নিয়ে ঘুমাতো, এই গণেশ ঠাকুরটা নিয়েই শুতো, এই গণেশ ঠাকুরটা নিয়েই খেতো, এই গণেশ ঠাকুরটা নিয়েই মেয়ে সব কিছু করতো। যাই হোক,
এগুলো দিদিকে মাজতে বলে দেবো, এই ঠাকুরের বাসনগুলো। আচ্ছা এখানকার কাজ কমপ্লিট হলো আপাতত। রান্না বান্না করার সিস্টেম নেই, মানে আজকে রান্না বান্না কিছু হাঁড়ি চাপাচ্ছি না, আজকে টোটালি মায়ের কাছে খাবো, কালকে থেকে আবার রান্না বান্না করব। আর এখন তাহলে যেটা করব সেটা হচ্ছে স্নানটা করে নিই, স্নানটা করে জনির খাবার মানে জনির ভাতটা নিয়ে আসি, টক দই দিয়ে ভাতটা দিয়ে দেবো জনির। ওবেলায় দেখি একটা ডিম সিদ্ধ বা ডিমের পোচ করে দেবো, আর আর আমি ওবেলা মা যেটা দিচ্ছে সেটাই খেয়ে নেবো, ঠিক আছে? এটাই আপাতত প্ল্যানিং। এর আগে আপাতত স্নানটা করে আসি, স্নানটা করে এসে মায়ের কাছ থেকে খাবারটা নিয়ে আসি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন হচ্ছে বাজে 2:15, 2:15, 2:15। তো চলো, ঘর অন্ধকার, মুখ চোখ অন্ধকার লাগে ওর জন্য, ঠিক আছে? পরে আসছি আবার। ও কালকের ভিডিও এখনও এক্সপোর্ট হয়নি, আপলোড হয়নি, তো সেইগুলো করতে হবে, ঠিক আছে? চলো পরে আসছি। বাপ রে বাপ, মা মা তো আজকে দিয়েছে মানে একদম সেই অনেক অনেক রান্না, রুটি মাছ, তারপর আবার এই যে কি এটা কি রুই মাছ না কাতলা মাছ, দাদা করবি, বাবা এত খাবার খাওয়া যায়? এত খাবার কি খাওয়া যায় বলো দেখি। আবার লেবু, লেবুটা তো এই হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চের এগুলো তো মাই করেছে, সুতরাং টেস্ট যাই হোক ভালোই হবে, ঠিক আছে? তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে একদম ওবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? ওবেলাই দেখা হচ্ছে, তো চলো খেয়ে নিই, খেয়ে পরে আসছি। গুড ইভিনিং, এখন হচ্ছে বাজে সন্ধে 6:10, আর এখন এই যে মায়ের কাছ থেকে চা নিয়ে আসলাম, চা আর হচ্ছে বিস্কুট, টুকটুক করে বসে বসে চা বিস্কুট খাই, ওখানে বসে খেতে বলছিল না, এলাম আজকে আর বসবো না, তো চা বিস্কুট এখানেই খাবো, খেয়ে তারপরে দেখি কি কাজ করি টুকিটাকি। তা আজকে ব্লগিংটা মানে উল্টোপাল্টা হয়ে গেল, যে বললাম যে সকালবেলা উঠেছি লেটে, মানে উঠেছি লেটে বলতে ওই কাজ বাজগুলো শুরু করেছি লেটে, ব্যাস সব উল্টোপাল্টা হয়ে গেল, ঠিক আছে? আজকে দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও, কি আর বলি। তো চলো, চা খাওয়ার আগে অবশ্যই জল খেতে হয়। তো চলো পরে আসছি। তো বাই দ্য ওয়ে এখন হচ্ছে ডিনার টাইম, তোমাদের সঙ্গে মানে সে সন্ধ্যাবেলা দেখা হয়েছিল, আর এখন ডিনার টাইম। এখানে আলু ভাতে আছে, ভাত আছে, আর এখানে ওই দুপুরে সেই মাছ ছিল, সেই মাছ আর ডাল এক্সট্রা করেছে মা, ঠিক আছে? তো এই হচ্ছে খাবার, আর জনিকে ছানা দিয়ে ভাত দেব। বাজে হচ্ছে 10:15, তো জনিকে ভাত আমি খেয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, রাতের ডিনারটা কমপ্লিট করি, করে নিয়ে আবার আসছি পরে। হ্যাঁ, ও এটা মুগের ডাল, নট মুসুরির ডাল, মাছটা খাবো না, মুছে ফ্রিজে রেখে দিই, আর এইটাকে এই ডাল আর আলু ভাত দিয়ে খেয়ে দিই, সিম্পল খাবার এটাই বেশি পছন্দের। দারুণ, চলো খেয়ে নিয়ে পরে আসছি। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে বাজে 10:45 মতো, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, জনিকেও খাওয়া দাওয়া কমপ্লিট। জনি ওই দেখো কী করছে, ওই যে কী করছে বলে বসে বসে, এখন ফ্যানটা বন্ধ করলাম, অ্যাকচুয়ালি কথা বলবো বলে নয়েজ আসবে, তো চলো ফ্যানটা চালিয়ে দিই ওকে, আর এই ঘরটাকে তালা মারবো। আর ওই দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, কালকে থেকে পুজো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কী হলো তোর, আবার কী হলো? এটা দিয়ে দিই। আজকে ভিডিওটা মারাত্মক লেগেছে, ছোট হয়ে গেল আমি জানি, বাট হয়ে গেল কোনো ক্রমে। তবে কালকে থেকে আবার ফুল জোশের সঙ্গে, ফুল এনার্জেটিকের সঙ্গে আবার ভিডিও পাবে, কাটছে না কেন।
দেখ আমি এটা পরে আটকে দিচ্ছি, ঠিক আছে? রান্নাঘরের লাইটটা নিভিয়ে দিই, সরি বাথরুমের টোটাল কাজ কমপ্লিট। আজ ব্লগিংটা শুরু করেছি দেরিতে, আর তার জন্য সমস্ত কিছু একদম সত্যানাশ হয়ে গিয়া। না, এ তার মাঝখানে অনেক অ্যাক্টিভিটি ছিল যেগুলো দেখাতে পারতাম, এটা ঠিক, এটা ঠিক। যাই হোক, চলো। আর আমাদের এখানে রানাঘাটে মারাত্মক থেকে মারাত্মকতর, মানে ঘরে ঘরে ডেঙ্গু, ঘরে ঘরে ডেঙ্গু। রানাঘাটে ডেঙ্গু ছড়িয়ে গেছে, এত পরিমাণে ছড়িয়ে গেছে যে বলার কথা না। লাস্টে বাধ্য হয়ে কালকে রাতে মশা কামড়েছে, দুদিন রাতে মশা কামড়েছে, আজ দুপুরেও মশা কামড়েছে, এগুলো ব্যথা। লাস্টে বাধ্য হয়ে অল আউটটা নিয়ে নিয়েছি। মারাত্মক লেভেলে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতে মারাও যাচ্ছে। তো রানাঘাটের এখন অবস্থা খুব খারাপ এই ডেঙ্গুর জন্য। আর ডেঙ্গু প্রায় দেড় মাস হলো রানা আগে থেকে শুরু হয়েছে, এখন এটা রানাঘাটে একদম পুরো ছড়িয়ে গেছে এরকম একটা বিষয়। যাই হোক, এটা নিয়ে খুব টেনশনে রয়েছি। তো যদিও আমি মশারি ফশারি টাঙাই না, এটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো চলো, আজকে আমি খুবই দুঃখিত ভিডিওটা ছোটো হওয়ার জন্য, তবে নেক্সট দিন আবার ধামধাম করে ভিডিও হবে, ঠিক আছে? ধামধাম করে। তো চলো, এখন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ খুব খুব ভালো থেকো, এখনকার মতো টাটা 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 টাটা।